সদগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময়। টিভি FM রামকৃষ্ণ মঠ মিশন বাণীচক্র তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের আবৃত্তি শিল্পী ও সঞ্চালক শিবাজী চৌধুরীর কাছে আবৃত্তি ও সঞ্চালনের জন্য ভর্তি চলছে। যোগাযোগ 6291355974। ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদ প্রযোজিত শিবাজীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রতিদিনের মতো আজও কিন্তু আমি চলে এসেছি আপনাদের দরবারে। আর আজ আমার দরবারে চলে এসেছে এই সময়ের তরুণ বাচিক শিল্পী জয়দেব চন্দ্র। জয়দেব, আমার অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে এবং তোমার এই ড্রিমস পরিবারকে একদম সবাইকে নমস্কার, এবং সমস্ত দর্শক বন্ধুদের আমার পক্ষ থেকে নমস্কার। আচ্ছা, তোমার আবৃত্তি শেখাটা কবে থেকে শুরু হয়েছে? আমার আবৃত্তি শেখা, আমি ছোটবেলা থেকে যেটা হয় আর কি বাড়িতে, সেটা ওই মায়ের ঘুম পাড়ানি গানের সাথে সাথে আমাদের বাঙালি বাচ্চাদের মাথার মধ্যে আবৃত্তি, হ্যাঁ সেটাই তো মাথায় ঢুকে যায়। এবার সেই ঘুম পাড়ানিয়া গান, ঘুম পাড়ানিয়া গান, তা সেই থেকেই মাথায় ঢুকেছিল যে একটু সুর করে ছড়া বলা, কবিতা বলা। তারপরে একটা সুপ্ত বাসনা মনের মধ্যে ছিল। সুর করে কবিতা বলা বললে, তা সুর করে কবিতা বলি কি আবৃত্তি হয়? না না, সেটা নয়, কিন্তু ওটা থেকেই আমাদের শুরু। তো যে আমরা একটা কবিতাকে কিভাবে পড়ছি সেটা মায়েরা সবসময় বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য সুর করেই পড়ে। সেই সময় বাচ্চাদের ঘুম পাড়ানো সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো ওই থেকে প্রভাবিত হই। ছড়া কবিতা আমাদের মনে দাগ কাটে কখন ওই মায়ের সুরের সাথে সাথে। তোমার পরিবারে কি কেউ আবৃত্তি করতো? না, আমার পরিবারে কেউ কখনো করেনি। আমার মা খুব সুন্দর, হ্যাঁ আমার মা খুব সুন্দর ঘুম পাড়ানি গান গাইতেন, এবং তারপর থেকে একটা সুপ্ত ইচ্ছা বেশ বড় কাল অব্দি ছিল, কিন্তু কখনো প্রথাগত ভাবে কোথাও শেখা হয়নি। আচ্ছা, সেটা বিভিন্ন কারণ ছিল, হতেই পারে, অনেক রকম অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। সেই জায়গায় আমি ঠিক আজ থেকে 4 বছর আগে আমাদের শ্রদ্ধেয় পল্লব কীর্তনিয়ার একটি ফেসবুক পোস্ট দেখি, এবং উনি খুব সুন্দর করে লিখেছিলেন যে উনি অমিতাভ বাগচির কাছে শিখতে। পল্লবদা বলতে বন্ধু, আমি একটু বন্ধুদের বলি, পল্লবদা বলতে পল্লব কীর্তনিয়া আমার কিন্তু গুরু ভাই। আমরা অমিতাভ বাগচির কাছে, আমরা অমিতাভ বাগচির ছাত্র। পল্লবদা, পল্লবদা আমাদের থেকে সিনিয়র অনেক। তারপরে আমরা, তুমি সেই একই ঘরানা কিন্তু, সেটাই পল্লবদার কাছে। তারপর পল্লবদার একটা পোস্ট দিল, দেখলাম যে না কিছু নতুন এই লাইনে কাজ করতে চায়, তাদের কি নিয়ে দাদা কিছু নতুন কাজ করবেন, তা দাদাকে ফোন করি সরাসরি যে দাদা আসবো, দাদা বলে চলে আয়। সেই থেকে ওই পল্লবদার কাছে, মানে উনি আমার প্রথম গুরু। মঞ্চে যদি দাঁড়িয়ে যতটুকু কথা বলতে পারি সেটার পুরো কৃতিত্বটাই পল্লবদার। তোমার গুরু ভক্তি দেখে আমি খুব প্রসন্ন হচ্ছি, আমার খুব ভালো লাগে, আমার বন্ধুদেরও ভালো লাগছে। একটা মানুষ লেভেলে চলে গেলে না, তখন আর গুরুর কথাও এরকম আছে খুব, সেটা সংখ্যা খুব লিমিটেড, গুরুর কথা তারা বলতে চান না। গুরুর কথা বলে তো নিজে প্রাউড হয়, নিজে গর্বিত হওয়া যায়, তাই না? ও সাথে আমার কোনো অংশ আমি কমবো না, ছোট হব না, বড় হবো ছাড়া, বড় হবো ছাড়া, তাই না? সেই তো আমার মূল শিক্ষা। আমার যদি ঠিক আছে, তোমার আরো অনেক কথা শুনবো। কোন কবিতা শোনাবে তোমাদের আবৃত্তি, কি শোনাবে প্রথম? প্রথম কি শোনাবো আমিও এটা নিয়ে খুব মানে ভাবছি কোনটা তোমার এই মুহূর্তে যেটা শোনাতে। এই মুহূর্তে শোনাচ্ছি ওই আমাদের কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখে, অসাধারণ কবিতা। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তর একটু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুগম অবশ্য এসে চলে গেল, সেই বৈষ্ণবী আর এল না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী,
আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা কাঁদছিয়ে বলেছিল, দেখিস একদিন আমরা। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। সত্যি তাই, কেউ কথা রাখে না। একদমই তাই বন্ধুরা। জয়দেব কিন্তু কথা রেখেছে, ওকে আমি বলার সঙ্গে সঙ্গে কিন্তু সেই সময় নির্দিষ্ট সময় চলে এসছে। আচ্ছা জয়দেব, ভালো আবৃত্তিকার হতে গেলে কি কি গুণ থাকা দরকার তুমি মনে করো? সবার আগে যে কোনো শিল্পী হতে গেলে ভালো মানুষ, ভালো মানুষ হতেই হবে। একদমই তাই, ওটা আমি সবসময় বলি, ভালো মানুষ হতেই হবে। আর শিল্প চর্চা মানে, শিল্প চর্চা মানে শুধু মানুষকে আনন্দ দেওয়া নয়, বা একটা অনুষ্ঠান করলাম, মঞ্চ করলাম, তাতে কিছু মানুষ হাততালি দিল, শিল্প চর্চা কিন্তু সেটাই নয়। শিল্প চর্চার সাথে লোকশিক্ষা জড়িয়ে আছে। আমরা বলেছিলেন যাত্রায় লোকশিক্ষা হয়, যাত্রায় লোকশিক্ষা, মানে কিছু শিক্ষা তাদের দিতে হবে অবশ্যই। আমরা এমন শিল্প, মানে এমন ভাবে শিল্প চর্চা করব যেন সেখান থেকে মানুষকে কিছু শেখাতে পারি, মানুষ তার থেকে কিছু নিতে পারে, যেটা তারা ভালো জীবনে, সমাজ জীবনে ভালো কাজে তারা লাগাতে পারে। আর প্রকৃত শিল্পী হতে গেলে এটা তো একটা সব থেকে বড় গুণ, যে মানুষকে একটা শিক্ষা দিক দিগন্ত খুঁজে দেওয়া। আর দ্বিতীয়, যদি আমি, যেহেতু আমি আবৃত্তি শিল্পী, সেহেতু আমি এটুকু বলতে পারি যে একটু স্পষ্ট উচ্চারণ, একটু গলার স্মরণিক্ষেপ, এগুলো থাকা উচিত, স্বরক্ষেপণ, এগুলো থাকা উচিত একটা ভালো। একটা সময় ছিল শম্ভু মিত্র বা যারা মহান আমাদের অগ্রজ যারা ছিলেন, তারা কোন না মিউজিক না কোন রকম কোন আলোর ব্যবহার ছাড়া কণ্ঠটাই তো ছিল, তারা অসাধারণ, হাজার হাজার লাখ লাখ দর্শককে বিমোহিত করে দিত। তা আজকের দিনে মানুষের হাতে সময় খুব কম, এখন মানুষ শোনার সাথে কিছু দেখতেও চায়, যে কারণে আমরা বিভিন্ন চ্যানেলের প্রোগ্রামগুলো দেখি, সারেগামা পাওয়া এই ধরনের যে প্রোগ্রামগুলো দেখছি, কোন চ্যানেলের নাম করব না, ঠিক আছে, আমরা আমরা কি দেখি যে সেখানে একটা গান বা, হ্যাঁ, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ মানুষ এত ব্যস্ত, মানুষ শিল্পের মধ্যে এন্টারটেনমেন্টও খুঁজছে। সেই সময় মানুষ কি ব্যস্ত ছিল না? সেই সময় ছিল, তবে আজকের তো ইঁদুর দৌড়। আজকের একটা বাচ্চা মায়ের গর্ভে আসার সময় থেকে বাবা মা শুরু করছে যে আমার বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করবো, কোন ইংলিশ মিডিয়ামে যাবো, কোথায় লাইন দেব। কিন্তু সেই সময় এই এত ব্যস্ততা মানুষের ছিল না, আমরা হেসে খেলে লাফিয়ে মাঠে দৌড়ে শৈশব কেড়ে নেওয়া। তবে এই জন্য কিন্তু বাবা মারাও কিছু দায়ী, অবশ্যই বাবা মা, সবাই যে ফার্স্ট হবে তা তো নয়, আদর ব্যবহার করা হচ্ছে বা তোমার কি বলবো, এই যে ডান্স এর ব্যাপারটা কোরিওগ্রাফ চলে এসছে, এটা কি খুব প্রাসঙ্গিক বা প্রয়োজন আছে কি এটা ক্ষেত্রে? এটা মানে
এটা নিয়ে অনেক বিতর্ক বিতর্ক তো উঠবেই স্বাভাবিক। এটা একটা বিতর্ক যে কোনো নতুন শিল্পকে আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে বিতর্ক থাকবেই। না আবৃত্তি কি তাহলে বলছো যে এগোয়নি? অবশ্যই এগিয়েছে, এগুলোই তো এগোনো, এগুলোই তো এগোনো। আগে একটা মানুষ মঞ্চে দাঁড়িয়ে কবিতা বলছো, তুমি ঠিক বলছো যে এগুলি এগোনো তোমার অনুযায়ী, তার এখন যে একক ভাবে আবৃত্তি যে করছে তার সেও করছে, সেটাও মানুষ দেখছে। আবার দলগত ভাবে করতে তো আপত্তি নেই, একটা কবিতাকে যদি আমরা দশজন মিলে একসাথে দশটা কবিতাকে কোলাজ করে আমরা সেটা কোলাজ করে, কোলাজ তো আমাদের মানে অগ্রজরা করেই গেছে, কোলাজ তো আছে ঠিকই, কিন্তু কোলাজের সাথে সাথে যে ডান্স করছে সেও আবৃত্তি করছে, এটাকে ঠিক কি ভাব মানুষ ঠিক সেইভাবে সে ডান্স যে রাধে সে কি চুল বাঁধে না, সেও চুল সে চুল বাঁধে, সে গানটাও ভালো করে না, তার জন্য তো আলাদা একটা আর্ট ফর্ম রয়েছে ডান্স রয়েছে, কিছু তো একটা সংস্কৃতি মিক্সড হয়ে গেছে আমাদের। এখন আমরা বাংলা ভাষায় কটা শুদ্ধ বাংলা উচ্চারণ করি, আমাদের বাংলার মধ্যে আরবি আছে, সেটা আগাগোড়াই ছিল, সেটাই তো আমরা ম্যাক্সিমাম বাঙালি তো সঠিক উচ্চারণে কথা বলে না, যারা এই জগতে যুক্ত আছে তারাই তো মানে সঠিক উচ্চারণ ভাবে কথা বলে, সবটুকু ঠিক আছে, কিন্তু কবিতার মধ্যেও তো আমরা বিভিন্ন পার্সি কটা বাড়িতে মহিলারা হাঁড়ি উচ্চারণ করে বলো তো তুমি করে না, এটাই ঠিক মানে যেটা গৌরী ঘোষের একটি কথা খুব আমার মনে পড়ছে, গৌরী দিয়ে একটা আমরা আমাকে খুব স্নেহ করেন তো পাথরদা গৌরী দি, তো একটা আলোচনা মানে ঘরোয়া বৈঠকে উনি বলছিলেন জানিস তো শিবাজি সেই পরিবারে জন্মানো খুব ভাগ্যের ব্যাপার যার বাবা মা সঠিক উচ্চারণে কথা বলে, এবং গৌরীদির ব্যাপারটা যেন গৌরীদির দাদা হলো তোমার বলো রবি মজুমদার, সেই সময় বিখ্যাত নায়ক, সেই পরিবারে তিনি ভাগ্য করে পেয়েছিলেন, এটাও তো আমাদের খুব মানে আমরা খুব আশা করি, হয়তো প্রত্যেকে আমরা পাই না ঠিকই আর্থসামাজিক কারণে। তো তুমি বলছো যে এখন এইভাবে আবৃত্তি শিল্পীরা এগোচ্ছে, নাচ গান মানে নেচে নেচে আবৃত্তি করে এগিয়ে যাচ্ছে, শোনার সাথে মানুষ কিছু চাইছে নতুন কিছু, নালে আগেকার বলছো মুদ্রা কথা খাবে না, খাবে না অবশ্যই মিউজিক নেওয়া উচিত আমি মনে করি, আমি মিউজিকের সপক্ষে, এটা তোমার বিশ্বভারতী তো একসময় ব্রডকাস্টিং হতো আবৃত্তি বা গানে সবসময় এসরাজ বাজত, সেইটা যদি তোমার বাণীকে না উপচে যায় তাহলে প্রাসঙ্গিক মিউজিক হলে, আমি আমার অ্যালবামেও তো মিউজিক দিয়েছি, পার্থদা এখানে একটু আমার সাথে একটু মতবিরোধ ছিল, উনি বলছে তখনই মিউজিক দেবি একটা কবিতা শেষ আর একটা কবিতা শুরু সেখানে, আমি বললাম না আমি দেবো না, আমি আমি যদি সেই মিউজিক দিই ধরো একটা বর্ষার কবিতা বলছি সেখানে আমি রাগ রাগিনীটাকে খুব পছন্দ করি, ধরো আমি সেখানে মেঘমালার একটা রাগ দিলাম, তাহলে আমার অসুবিধা কি হয়েছে, আমার বাণীকে যদি না ছাড়িয়ে যায় তাহলে আমি মিউজিক নিতেই পারি, কিন্তু ইদানিং আবৃত্তিকাররা যা মিউজিক দিচ্ছে শব্দকে মানে বাণীকে এবং যে রাগে যাওয়ার কথা সেটা নেই, একটা অন্য ধরনের ফিউশন করে ফেলছে, সেটা তো এটা কি তোমার মনে হয় না যে কবিতার যে ভাব কবি যে কবি লিখুক যে ভাবই লিখেছেন সেটা ব্যাহত হচ্ছে? না কবি তো কবির মনের ভাবে কবি কবিতা লেখেন, কিন্তু আমরা পাঠকরা যখন পড়ি কবিতাটা সেটা কিন্তু পাঠকের নিজস্ব মনের ভাব, যেটা আমরা সেটাকে দিয়ে উপলব্ধি, সেটা ঠিক যে কবি কবিতা লিখে ছেড়ে দিচ্ছে, এবার আমরা যারা পাঠক আমি যখন পাঠ করছি তখন সেই কবিতাটা আমার হয়ে গেল, আমি আত্মস্থ করে তারপরে আমি হৃদয়ঙ্গম করে আত্মস্থ করে তারপরে বলছি তখন সেই কবিতা কিন্তু আমার হয়ে গেল একদম, তাই না? এবার যে যে বিছানায় শুয়ে শুয়ে কবিতাটা পড়ছে তার মতো করে ভেতরে নিচ্ছে কবিতাটাকে তার উপলব্ধি দিয়ে, আর যে মঞ্চে দাঁড়িয়ে করছে সে তার উপলব্ধি দিয়ে নিচ্ছে, বা আরেকজন ব্যালকনিতে সকালবেলায় খবরের কাগজটা পাশে রেখে যখন কবিতাটা পড়ছে সে তার উপলব্ধি নিয়ে পড়ছে, তার উপলব্ধি নিয়ে পড়ছে ঠিক আছে, কিন্তু মঞ্চে যখন আসছে তখন তো এটা তো পারফেক্ট আর্ট, তোমাকে ঠিকভাবে দিতে হবে, তাই না? তুমি যেটা আত্মস্থ করেছো সেই ফ্রেমিং গুলো তোমাকে অডিয়েন্সের সামনে তুলে ধরতে হবে, অবশ্যই তাহলে কিন্তু দেখতে সঠিক চাইছে আবৃত্তিকার হয়ে উঠবে, আমার স্বল্প বুদ্ধি আবৃত্তিকার তো অবশ্যই। এবার আমাদের আস্তে আস্তে সুস্থ সংস্কৃতিটাকে আস্তে আস্তে আমরা হারাচ্ছি, হারাবো কেন, হারাচ্ছি, আমরা সব এখন মাছি কিছু গণেশ পুজো, আমরা শিব চতুর্দশী, শিব চতুর্দশী যদিও শিবরাত্রি আর টিকলো আমাদের বাংলার পুরনো ঐতিহ্য, এখন গণেশ পুজো,
রামনবমী, গণেশ পুজো পাড়ায় পাড়ায়, যদি আমি সংস্কৃতি ঠিক রেখে যদি করি তাহলে হচ্ছে না তো আছে আমরা যেভাবে নিই ব্যাপারটাকে, ব্যাপারটা যাতে মানুষ আকৃষ্ট হয়। তুমি জানো আবৃত্তি চুরুলিয়ায় নজরুলের জন্মভিটিতে আমি প্রোগ্রাম করতে গিয়েছি, আমাকে রাত একটার সময় মঞ্চ দিয়েছে, তো আমি তো অবাক, রাত একটার সময় বাংলা কবিতা নজরুলের কবিতা কে নেবে? কিন্তু ওখানে তুমি দেখবে সন্ধ্যে 7টা থেকে অনুষ্ঠান শুরু হয়, ভোর 5টা পর্যন্ত চলে, অডিয়েন্স ভালোভাবে নিল, মানে হাততালির পর হাততালি, সেটা আমি অবাক হয়ে গেলাম। যদি তুমি ঠিকভাবে দিতে পারো, হ্যাঁ অবশ্যই তুমি ঠিকভাবে যদি দিতে পারো, মানুষ নিতে কিন্তু বাধ্য, আমরা হয়তো ঠিক ভাবে দিতে পারি না বলে। আর এটা একটা কথা বলতো, আর তোমার সাথে আসলে তোমার মতন তরুণ বাচি শিল্পীকে পেয়ে না আমার আমার অনেক প্রশ্ন চলে আসছে, সব প্রশ্ন যাবো এবার একটা আবৃত্তি একটা শুনে নিই। আরেকটা আমি শোনাবো, সেটা আমাদের শুনিনি, আর বন্ধুদেরও বলি, বন্ধুরা যারা শিবাজির সঙ্গে আড্ডা দেবেন বলে ভাবছেন তারা স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করে নেবেন আর চলে আসবেন শিবাজির সঙ্গে আড্ডা দিতে। আমরা এখন জয়দেবের কবিতায়। আমি একটা কবিতা বলবো যেটা হচ্ছে সামনে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা দিবস। এটা নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে তোমার কাছে, যাই হোক আগে কবিতাটা শুনে নিই। 21শের কবিতা, কবি আবু জাফর ওয়াইদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো ওরা বলে আর সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা আমার রাগ করো না, মাত্র তো কটা দিন, পাগল ছেলে মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলে চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, ফুইলতাটা মেতানো, খোকা এলি ছাপসা চোখে, মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব ব্যবচ্ছেদ করে শকুনিরা। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের, তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই বাজে, খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। সত্যি একটা ছবি ফুটে উঠল। বলো শুনি তোমার কথা, তোমার বেড়ে ওঠার কথা তো তুমি বলছিলে, তো এখন তো তুমি দলগত ভাবে মূলত করছি, এখন এতটুকু সাহস হয়নি কোথাও করবো, করি না একদম তা নয়, খুব কম আর কি, দলগত ভাবে আমাদের পল্লবদার, আমরা সকলে তো দলগত ব্যাপার, আমরা কবিতা বলি বলে একটি দল, যারা শুধু ওই মানুষের হাততালি পাওয়ার জন্য কবিতা বলে না, আমাদের দল না না আমাদের দলটার একটু অন্য, আরো 5টা আবৃত্তির দলের থেকে আমাদের দলটা একটু স্বতন্ত্র, আবৃত্তি উচ্চারণই করতে পারে না অনেকে, সে তো আবৃত্তি করছে এটা সঠিক, আমি যে ট্র্যাকে কাজ করবো তারই যদি মানে উচ্চারণটা আমি সঠিক না জানি কি করে এটা আমি করব। আর এখন তো সবাই আবৃত্তি শিল্পী, মানে দুটো কবিতা মুখস্থ করতে পারলেই আবৃত্তি
শিল্পী, তাই না? আচ্ছা, আবৃত্তি শিল্পী আর বাচিক শিল্পীর মধ্যে পার্থক্যটা কি? সেটা তো মানে আবৃত্তিটা শুধুই আবৃত্তি, আর বাচিকটা, বাচিকের মধ্যে তো অনেকগুলো পার্ট আছে বলে আমার মনে হয়, শ্রুতি নাটক, বিভিন্ন যে সঞ্চালনা, উপস্থাপনা, বাচিকের মধ্যে পুরোটাই ডাবিং, ডাবিং এগুলো সবটাই বাচিক শিল্পের। এখন তো সবার নামে নাকি বাচিক শিল্প? না, আমি আমি কিছু বসাই না, আমার নামে নাকি কিচ্ছু নেই, আমি শুধুই জয়দেব, তোমাদেরই ভালোবাসার জয়দেব, আর কিচ্ছু দরকার নেই। আর আমার একটা দল আছে বললাম, আমরা ম্যাগাজিন বের করি বছরে একবার বইমেলায়, আমাদের নিজেরা, আমাদের বাইরের কারো লেখা নিয়ে নয়, আমাদের দলের মধ্যেই সবাই টুকটাক কম বেশি লেখে। না, বলদটাকে দেখেছি একদম খুব পরিশ্রম তোমাদের দলটাকে নিয়ে করছে, সবাইকে নিয়ে তোমরা একটা সত্যি তাই কবিতা বাড়ি, একটা ফ্যামিলির মতন তোমরা সবাই থাকো। তো বইমেলায় গিয়েছিলে? এবার বইমেলায় যাওয়া হয়নি, আমাদের বইমেলা এবার বইমেলায় বেরিয়েছিল, কিন্তু যেহেতু একটা মর্মান্তিক ব্যাপার ঘটেছে, আমাদের পল্লবদার বাবা মারা গেছে 1 ফেব্রুয়ারি, সেই কারণে এবার আমরা যেতে পারিনি আরকি। নাহলে আমরা অন্যবার মানে পুরো গ্রুপ মিলে চিৎকার করে আমরা বইমেলায় দাঁড়িয়ে আমাদের বই বেরিয়ে। তুমি এটাকে কিভাবে দেখো? আমি কি আবৃত্তি করব, মানে সম্পাদক বেঁধে দেবে যে আবৃত্তির সংকলন উপযোগী কবিতা, আমি আমার যে কবিতাটা আমি পড়বো ভালো লাগবে, তারপরে তো একজন সম্পাদক তিনি আমাকে বেঁধে দিচ্ছেন তার আবৃত্তির উপযোগী কবিতা, এটাকে তুমি কিভাবে দেখো? এটা তো মানে যার যার ব্যক্তিগত ব্যাপার, যারা মনে করে দূর। আর তুমি ঘুরে ফিরে দেখবে ওই আবৃত্তির সংকলন সব কবিতা একই ধরনের কবিতা রয়েছে, ঘুরে ফিরে একই। তাহলে কি নতুন কবিতা আবৃত্তি হচ্ছে না? হচ্ছে কি করে? ওই যারা বাছাইটা, যারা একটু মানসিক ভাবে দুর্বল আর কি, যে আমি কোন কবিতাটা পড়বো বেঁচে উঠতে পারছি না, তারা ওগুলোকে খোঁজে, যে আবৃত্তিযোগ্য কবিতার সংকলন গুলোকে খোঁজে। সেখান থেকে ভুল থাকে, জানো তো, থাকে তো অবশ্যই ভুল, বানানে অনেক ভুল রয়েছে। এই সময় কাদের কবিতা খুব আবৃত্তি হচ্ছে, কোন কবিদের কবিতা খুব আবৃত্তি হচ্ছে? শুভদাস গুপ্ত, ভবানী প্রসাদ মজুমদার, জয় গোস্বামী হয়, শ্রীজাতর হয়, সবাই মানে মাননীয় আর কি। আমি তোমার প্রিয় কবি কে, কার কবিতা বলতে তুমি খুব স্বচ্ছন্দ প্রকাশ? আমার সুনীল গঙ্গোপাধ্যায় অসাধারণ কবিতা লিখেন, মানে আমার অসাধারণ লিখেছেন, যা লিখে গেছেন সেগুলো আমাদের বাঙালির সম্পদ আর কি। এক একটা রবীন্দ্রনাথের কবিতা কেমন লাগে? রবীন্দ্রনাথ তো সবার উপরে আর কি, রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ। আমি একটা রবীন্দ্র কবিতা শোনাও, রবীন্দ্র কবিতা শোনাও। আচ্ছা শোনাই, একটু বড় হবে কবিতা। হ্যাঁ, অসুবিধা নেই, তুমি কেটেও শোনাতে পারো যদি মনে করো যে পুরোটা তুমি শোনাবে না, এটা তো আলাপচারিতা। হঠাৎ দেখা, পুরোটাই শোনা, বেশি বড় নাই। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন চিকন গৌর মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোকে দেখলেন অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজ বিধির পদ গেল খুলে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সমাজ ইত্যাদি। সে রইলে জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার পাওয়া জমিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময় আঙুলি নিলে জানালির কাছে আসতে, মনে হল কম সাহস নয়, বসল ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনোদিনই, তাই যে প্রশ্নের জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে,
সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুল, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি আর। একটুকু নিলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। তার